দাদা আপনার নাম অনুবিক সিনহা আচ্ছা আপনি এখানে কোন পোস্টে আছেন আমি আপাতত PMKVY 2.0 CSSM এর যে স্কিল বিভাগ বি হচ্ছে জিএসএস এর অন্তর্গত তার বিভাগীয় প্রধান বলতে আমরা আজকে এখানে শুনলাম যে একটা জব ফেয়ারের আয়োজন করা হয়েছে হ্যাঁ এই জব ফেয়ারে কতগুলো কোম্পানি আসবে বলে আপনি মনে করছেন আপাতত আমরা তিনটে কোম্পানিকে আজকের ডেটে নিয়ে আসতে পেরেছি তিনটের মধ্যে একজন হচ্ছে সেলসে বাকি দুজন হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং এর জন্য এনারা যে আসছেন এরা কি ধরনের কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট তুলবেন বলে আপনি ভাবছেন দেখুন ব্যক্তিগতভাবে আমরা এখানে যে ক্যাম্পাসিং করানোর চেষ্টা চলেছে সেটা শুধুমাত্র আমাদের স্কিল বিভাগের যে স্টুডেন্টগুলি আছে তাদের ভবিষ্যতে যাতে তারা কর্ম মানে কর্মযোগ্যে আসতে পারে সেটা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম তাই আমাদের এখানে যে তিনটে কোম্পানি এসেছে তারা মূলত 10th পাস অথবা 12th পাস উইথ মানে ভালো ভোকাবুলারি মানে ভালো কথা বলতে পারে বা কনফারেন্স করার মতন যে ক্যারেক্টারিস্টিক থাকা দরকার এবং এখানে স্মার্টনেস যেটাকে আমরা বলি সেটা যাদের আছে তারাই এখানটাতে এলিজিবল মানে আপনি বলতে চাইছেন যে আপনারা যে স্টুডেন্টদের পড়াশোনা করিয়েছেন যাদের ক্লাস করিয়েছেন তাদের জন্যই মূলত ইন্টারভিউটা মূলত তাদের জন্যই ইন্টারভিউটা এছাড়াও মানে আমাদের সংস্থার আন্ডারে যে সমস্ত কলেজগুলি বা যে সমস্ত আরও স্কিল বিভাগগুলি চলেছে তারা এখানে অংশগ্রহণ করেছে মূলত 10th পাস এবং 12th পাস যারা আছে তারাই এই ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করতে পারবে তার জন্য কোনো ব্যারিয়ার আছে বলে আমি মনে করছি না আচ্ছা এই ক্যাম্পাসিংয়ের থ্রুতে যারা যারা সিলেক্টেড হবেন তো তাদের কি ওয়েস্ট বেঙ্গলি চাকরি হবে নাকি আউট অফ ওয়েস্ট বেঙ্গল হবে না দেখুন আমাদের যে দুটি বিপিও কোম্পানি আছে তাদের টোটালটাই এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে একটা আসানসোলে আছে আর একটা প্রোবাবলি কলকাতা আর যে আমাদের ইউনিটা ফোর্স যে সেলসের জন্য এসছে আমাদের মেইন সেক্টর বা তাদের কাজ শুরু হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে অর্থাৎ তাদের বাড়ির বাইরে বেশি দিন থাকতে হবে আচ্ছা বর্তমান আর্থিক যে সংকটের অবস্থায় সেই জায়গায় আপনি আপনাদের এই সংস্থা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে ওই যে যাদেরকে আপনারা ক্লাস করিয়েছেন তাদের জন্য একটা স্বরোজগারের ব্যবস্থা করেছেন তো আপনি এই ব্যাপারে কি মনে করেন দেখুন যে কোনো স্কিল বা যেটাই আলটিমেটলি করা হচ্ছে সেটা আইটিআই হোক বা স্কিল আলটিমেটলি যে ছেলেটা স্কিল হচ্ছে তাকে তো তার প্লেসটা দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা একটা ছোট্ট অবদান আমরা পরবর্তীকালে আরো বড় কিছু করার চিন্তা ভাবনা নিয়েছি দেখা যাক কতটা আমরা সফল হই আর যে ধরনের ইন্টারভিউ সেশন এখানে হওয়ার কথা তো সেই ধরনের ইন্টারভিউ সেশনের জন্য প্রস্তুতি নিশ্চয়ই আপনারাই করেছেন হ্যাঁ পুরো প্রস্তুতিটাই আমাদের স্কিল বিভাগ এবং PMKVY PBSST যে টোটাল স্কিল বিভাগ আছে আমাদের তা বিভাগীয় প্রধানরা এবং আমরা মিলে পুরো প্রসেসটা আমরা আগে পূর্ব পরিকল্পনা মাফিক কাজ করেছি একটা প্রশ্ন করবো আপনাকে যদি আপনার পক্ষে বলাটা এটা খুবই কঠিন হবে তো আপনি কি মনে করেন আজকে কতগুলো স্টুডেন্ট এখান থেকে তিনটে কোম্পানি নিয়ে যাবে বলে আপনি মনে করছেন দেখুন যেহেতু আমাদের এখানে ব্যারিয়ার বলতে শুধু 10th আর 12th পাস ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টরা কিন্তু এখানে এলিজিবল কিন্তু ইউরোপে ফোর্স শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ যে ক্যান্ডিডেটগুলি আছে তাদেরকেই নেবে সেক্ষেত্রে ধরতে গেলে আমার এখানে বর্তমানে 30-35 জন পুরুষ ক্যান্ডিডেট এসছে এবারে তারা সিলেকশনটা করবে যে কোন ক্যান্ডিডেটগুলো সুইটেবল ফর দেয়ার পোস্ট বা দেয়ার জব লোকেশন অ্যান্ড হোয়াটএভার দ্যাট ইজ আর বাকি যে বিপিও দুটি কোম্পানি এসছে বা আসছে তারা তাদের কোনো ব্যারিয়ার নেই তাদের শুধু একটাই ব্যারিয়ার তারা যে ক্যান্ডিডেটগুলি নেবে তারা যেন ভালো বলতে পারে মানে স্পোকেন পাওয়ারটা ইজ ইম্পর্টেন্ট আর সেই এলিজিবিলিটিটা আপনি মনে করছেন আপনার স্টুডেন্টদের মধ্যে আছে আছে অনেক অনেক ধন্যবাদ দাদা নমস্কার